السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال عز وجل في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى في ايه اخرى بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول وعن حذيفه بن اليمان رضي الله عنه قال كان الناس يسالون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني متفق عليه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة قيل كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري رحمه الله যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল আয় জন্য যিনি আমাদেরকে আজকের এই সম্মেলনে বসার সুযোগ করে দিয়েছেন মহান রব্বুল অনেক বান্দা আছেন সেই সকল বান্দার মধ্য থেকে আমাদের গুটি কয়েক ভাইকে আল্লাহ তালা এই সম্মেলনের জন্য চয়ন করেছেন সেই মহান রব্বুল আলহ শুক্রিয়া আদা করি বলি আলহামদুলিল্লাহ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিদূত প্রিয় রসুল সাল্লিমের উপরে যার চরিত্র যার জীবনী অনুসরণে রয়েছে আমাদের জন্য কল্যাণ আলহি হাম সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয় হচ্ছে আলবিদাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে আলবিদাহ বা বিদাত আমরা জানি যে ইসলামী মাসলাম মাসাইলের মূল জিনিসগুলো মূলত চারটি একদিক দিয়ে যেগুলো আমাদেরকে পালন করতে হবে আদায় করতে হবে তা হচ্ছে তৌহিদ এবং সুন্না আর যা থেকে আমাদেরকে বাঁচতে হবে তা হচ্ছে শিরেক ও বেদাত তো শেরেকের আলোচনা আমি একদিন শুক্রবারে করেছি কিছু ইনশাআল্লাহ পরবর্তীতে বাকিটা পূর্ণ করব। সেখানে শেরেকের প্রকার এবং শেরেকের ভয়াবহতা সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করা হবে আজকে আমাদের বিষয় হচ্ছে বেদাত আর এই বেদাতকে বিষয় হিসাবে আজকে চয়নের কারণ হলো যে আমরা যে মাসে অবস্থান করছি রজব মাস সেই মাসকে কেন্দ্র করে বেশ কিছু বেদাত মানুষের মাঝে প্রচলিত আছে আমাদের দেশে কিছু আছে এদেশে একটু বেশি আছে তো এই জন্য এই বিষয়টিকে করেছি আমরা প্রথমত বেদাত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ এবং পরবর্তীতে রজবের বেদাত সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব করবো অমাত বিল্লাহ বেদাত সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে বেদাত কাকে বলা হয় বেদাতের সংজ্ঞা কি বেদাত কেমন জিনিস সাদা কালো লাল নীল না কেমন তো যারা শ্রোতা আছেন সে সকল ভাইদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বেদাতের সঠিক সংজ্ঞা কে কে বলতে পারবেন হাত তোলেন দেখি আর কেউ হ্যাঁ বলে না হুম ما شاء الله. كاش كاش هيتش. ابني تتبع لول دوربين. ما شاء الله شنو دور إحداث أمر في الدين لم يكن على عهد رسول الله صلى الله عليه وسلم ولا على عهد أصحابه رضي الله عنهم أجمعين. যে বেদাত সে কাজকেই বলা হবে যেটা আল্লাহ রসুল সাল্লামের যুগে এবং সাহাবাদের যুগে ছিল না এরকম কাজকে কাজ মনে করে করাই হচ্ছে বেদাত আর অপর ভাষায় আমরা বলতে পারি যে বেদাত হচ্ছে ও যার দলিল নেই প্রমাণ নেই সেটাই হচ্ছে বেদাত আর এই বেদাতের এটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে পারিভাষিক অর্থ ইসলামী শরীয়তে শাব্দিক অর্থে বেদাত হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা আগে কোনো কিছুই ছিল না এটাকে নতুন করে আবিষ্কার করার নাম হচ্ছে যেমন প্রথম মাইক যিনি আবিষ্কার করেছেন উনি কিন্তু এটাকে এবদা করেছেন এবদা মানে নতুন কিছু সংযোজন করা নতুন কিছু আবিষ্কার করা এটাকে এবদা বলা হয় আর তার মধ্যে যিনি যে আবিষ্কারগুলো আমাদের মাঝে এখন বর্তমানে আছে সেই আবিষ্কার যিনি প্রথমে শুরু করেছিলেন তিনি এটাকে নতুন সৃষ্টি করেছেন এজন্য মহান মহান রবাণ পরবর্তীতে যারা এগুলো তৈরি করেছেন এগুলোকে আরো রং চং করেছেন আরো উন্নত সাধন করেছেন তারা কিন্তু এটার নতুন সৃষ্টিকারক বা আবিষ্কারক নয় প্রথমে যিনি মাইক সৃষ্টি করেছেন উনি এটা হ্যাঁ প্রথম আবিষ্কারক পরবর্তীতে যারা হয়তো কেউ বলছেন যে না এটার সাথে এটা অ্যাড করলে ভালো হয় এটার সাথে এটা যোগ করলে ভালো হয় কিন্তু এটা না বরং যারা প্রথমেই শুরু করেছেন তারা এটাকে নতুন আবিষ্কার করেছেন তাই মহান রব্বুল আলমিন তার নিজের ক্ষেত্রে বলছেন বাদি ও শ্যামাওয়াতি ওয়াল আর্থ মহান আলমিন আসমান ও জমিনকে নতুন আকারে সৃষ্টি করেছেন এর আগে কোনো নমুনা ছিল না এমনইভাবে ভাবে রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে হে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আপনি বলে দিন কুলমা কুন্তু বেদ আমিনা রসুল আমি নতুন কোনো রসুল নই আগে যে কোনো রসুল আসেনি আমি নতুন করে রেসালাতের দাওয়া দাবি করছি আমি নতুন করে নব দাবি করছি এমনটি নয় বরং আমার পূর্বে অনেক নাবি ও রাসুল চলে গেছেন তোমরা ইতিহাস খেয়াল করে দেখো তো রাসুল করিম সাল্লা ইসলাম নতুন কোনো রসুল ছিলেন না বরং তার পূর্বে আরও রসুল চলে গেছেন তো যে কথা বলছিলাম বেদ আম শব্দটা ব্যবহার করা হয়েছে আর বেদ শব্দের অর্থ হচ্ছে যে নমুনা বিহীন কোনো কিছু সৃষ্টি করা আবিষ্কার করা তাহলে আমরা শাব্দিক অর্থে এবং পারিভাষিক অর্থে বেদাতের সংজ্ঞা জানলাম এ পর্যায়ে যে বেদাতগুলো যে আবিষ্কারগুলো নতুন আকারে বা বিহীন আকারে হয়েছে সেগুলোকে ওলামারা প্রথমত দুই ভাগে বিভক্ত করেছেন প্রথমত দুই ভাগে বিভক্ত করেছেন আর সেই বিভক্তগুলো আমাদের দেশে যেভাবে বেদাতকে দুই ভাগে বিভক্ত করা হয় হাসনা এবং সাইয়া সেটা নয় বরং এখানে বলা হয়েছে একটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে নতুন আবিষ্কার আর একটা হচ্ছে দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার যেগুলো আমাদের সামনে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে নতুন করে বিল্ডিং তৈরি করা ঘড়ি এই যে টেবিল মাইক বাতি ইত্যাদি এগুলো হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে এগুলো দিনের ক্ষেত্রে নয় আর যেটাকে বেদাত বলা হচ্ছে সেটা হচ্ছে দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যদি কোনো কিছু নতুন আবিষ্কার হয় এবং সেই আবিষ্কারের বিপরীতে শরীয়তে কোনো বাধা না থাকে তাহলে সেটার বিধান বা হুকুম হচ্ছে বৈধ যা এটা যেরকম আমরা এখন মাইকে কথা বলছি অনেকে আর এক বেদাত সৃষ্টি করে বসে আছে যে মাইকে কথা বলা আজান দেওয়া না যায় কেন এটা নতুন আবিষ্কার এটা বেদাত বেদাত আর খুঁজে পাইল না এটাকে বেদাত বলছে নিজেরা হাজার হাজার বেদাত করছে ধর্মের মাঝে নতুন অনেক কিছুই সংযোজন করেছে ধর্মের অনেক আসল মূল জিনিসকে বিদায় করে দিয়ে সেখানে সেরেকের স্থান করে দিয়েছে সেগুলোর দিকে খেয়াল নেই কিন্তু মাইককে বেদাত বলবে মাইকে আজান দিবে না একামত দিবে না নামাজ পড়াবে না তো মূলত মাইক জিনিসটি হচ্ছে দুনিয়াবি জিনিস মাইকের মাধ্যমে আজান দিলে মাইকের মাধ্যমে নামাজ পড়ালে এটার বেশি স্বভাবে এমনটি নয় বরং সহজে আমার আপনার আওয়াজকে দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাইকে ব্যবহার করা হয় তো এই জন্য মাইকটি হচ্ছে মাইক বা এরকম জাতীয় যে জিনিসগুলো আমরা দুনিয়ার ক্ষেত্রে ব্যবহার করছি গাড়ি আল্লাহ রসুল সাল্লাহামের যুগে গাড়ি ছিল না আল্লাহ রসুল সাল্লাহামের যুগে প্লেন ছিল না কিন্তু তাদের যানবাহন ছিল যানবাহনের উন্নতি সাধন হয়েছে সেটা দুনিয়ার ক্ষেত্রেই হয়েছে তো এই জন্য দুনিয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে বৈধ কিন্তু দিনের ক্ষেত্রে যখন কেউ নতুন সংযোজন করবে অথবা বিয়োজন করবে সেগুলো সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ তখন সে বেদাত গ্রহণযোগ্য হবে না আর এর প্রমাণে আমরা উমুল মিনীন আয়েশা রদি আল্লাহ আনহার সেই হাদিস পেশ করতে পারি যেখানে তিনি বলছেন যে রাসুল করিম সাল্লাহাম ইরশাদ করেন মান আহাদি আমরিন আহাদা মা আলাই সামিন হু ফাহুয়া রদ্দুন যারা আমাদের এই ধর্মের মাঝে এমন কিছু নতুন আবিষ্কার করে সংযোজন করে যা মা ইসলাম ধর্মের অন্তর্গত নয় সেটাকে যদি কেউ নতুন করে ইসলাম ধর্মের মাঝে প্রবেশ করিয়ে দেয় ফাহুয়া রদ্দুন ওটা বাতিল ওটা পরিত্য গ্রহণীয় নয় অগ্রহণীয় এমনই ভাবে এটা হচ্ছে এই যতটুক পড়লাম এটা হচ্ছে বোখারি এবং মুসলিম শরীফ শরীফের বর্ণনা মুসলিম শরীফ শরীফে আলাদাভাবে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন সেখানে বলা হচ্ছে যে মানা আমিলা আলাইহি আমলাই আহ যে যে কোনো কাজ কোনো ব্যক্তি যদি করে যেটা আমাদের ধর্ম সাপোর্ট করে না ইসলামের তার দলিল খুঁজে পাওয়া যায় না সেটাও বাতিল বলে গণ্য হবে এটা মুসলিম শরীফের আলাদা বর্ণনা আর এই বেদার সম্পর্কে আমাদের আমাদেরকে সম্মুখ ধারণা থাকা একান্ত জরুরি যাতে করে আমি আপনি বেদাতে পতিত না হই হোজা ইফতাব নলী আহমান রদী আল্লাহ আনহু তিনি বলছেন যে কান কান নাসুয়েস আলু নসূল আল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম আনিল খাইব মানুষেরা রাসুলে কারিম সল্লাল্লাহ আলাহিসাল্লাম কি জিজ্ঞাসা করতেন ভালো সম্পর্কে সবসময় ভালো সম্পর্কে জিজ্ঞাসা করতেন আর আমি রাসুলে কেরিম সল্লাল্লাহ আলাইসাল্লাম কি জিজ্ঞাসা করতাম অকুন্ত আস আল্হু আনির আনিল আনির খারাপ সম্পর্কে জিজ্ঞাসা করতাম কেন মাখাফাতা আইন যাতে করে এই খারাপ জিনিস আমাকে পেয়ে না বসে যদি খারাপই পেয়ে বসে তাহলে এমনও হতে পারে আমার আপনার আমল বরবাদ হতে পারে তাই না সেই জিনিস হচ্ছে সেই জিনিস হচ্ছে শেখ আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামকে বলা হচ্ছে লাই ইন আশরাত্তা আমালুকা ওয়ালাত কুন না মিনাল খাসরিন যদি আপনি সিরেক্ট করেন হে মোহাম্মদ সাল্লাম তাহলে আপনার আমল বরবাদ হবে নষ্ট হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন ঠিক এমনি ভাবে অপরায়েতে বলা হচ্ছে ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআল্লাহু হাবা আমনসরা আমি অনেক আমলের দিকে আসলাম আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হলো কিন্তু সেগুলো শিরক যুক্ত আমল যার ফলে আল্লাহ তাআলা এগুলোকে তাসনস করেছেন এগুলোকে বাতিল বলে গণ্য করেছেন এবং এক দাগ আল্লাহর দরবারে গ্রহণীয় হয়নি তো এখান থেকে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে বেদাত সম্পর্কে সেরেক সম্পর্কে খারাপি সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে যাতে করে আমি আপনি সেই খারাপে বা বেদাতে পড়ে আমার আপনার আমল নষ্ট না করে দিই এখন বেদাত যেটা আমরা দুভাগে বিভক্ত করলাম একটা দিনের ক্ষেত্রে একটা দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যেটা বলেছি শরীয়তের বাধা না থাকলে সেটা হালাল বৈধ আর দিনের ক্ষেত্রে সকল প্রকার বেদাত হারাম এবং নিষিদ্ধ যদি কোনো ব্যক্তি বেদাত করে তাহলে তার ভয়াবহ পরিণতি হবে এবং সে অত্যন্ত কঠিন অবস্থায় পতিত হবে কাল কিয়ামতের ময়দানে যা ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ দিকে পেশ করব এরপরে ধর্মের মাঝে আমরা যে বেদাত এর উল্লেখ করেছি সেটা কয়েক ভাবে হতে পারে তার ধরনটা কয়েক ভাবে হতে পারে সেটা হচ্ছে এক নাম্বার বেদাতগুলো হয়তো আমার আপনার উক্তি হতে পারে কথা আকিদা বিশ্বাস হতে পারে যেরকম ইসলামের প্রাথমিক যুগে যুগে এবং এখনো বিভিন্ন নতুন নতুন কম জাতি উদ্ভব ঘটছে যারা বিভিন্ন নতুন নতুন মতবাদ সৃষ্টি করছে তো এর আগে যারা ছিল তারা ছিল মুরজিয়া কাদারিয়া জাহামিয়া ময়তাজা এরা ভিন্ন ভিন্ন আকিদা পোষণ করে কেউ আছে শুধু বলে যে কালিমা পড়লে আমি মমিনি কেউ বলছে না কালিমা পড়লে এবং বিশ্বাস করলে যথেষ্ট আমলের দরকার নেই ভাবে আরও বিভিন্ন দল আছে কেউ আছে যে যারা মূর্তা কে কবিরা কবিরা গুণা করে তাদেরকে দুনিয়া ও আখরাতে কাফের এবং চিরস্থায়ী জাহান্নামী বলে উল্লেখ করে তেরকম এরকম যাদের উক্তি এগুলো এগুলো বেদাতের অন্তর্ভুক্ত কোনোটি মানুষকে শেরেক পর্যন্ত এবং ইসলাম থেকে খারিজ করে দিয়েছে এবং কিছু আছে যে তার নিচু পর্যায়ের বা তার চেয়ে নিম্ন পর্যায়ের অপরাধ তো যে কথা বলছিলাম যে ধর্মের মাঝে যে বেদাতগুলো গুলো এগুলো আবার প্রথমত দুই ভাগে বিভক্ত সেটা হচ্ছে একটা হচ্ছে যে উক্তি আকিদার ক্ষেত্রে বেদাত এক কথায় আমরা বলতে পারি আর দ্বিতীয় প্রকার যেটা হচ্ছে সেটা হচ্ছে এবাদতের ক্ষেত্রে বেদাত আমরা আমাদের সমাজের দিকে যদি দেখতে লক্ষ্য করি তাহলে উভয়টি পাবো আমাদের দেশের লোকেরা আকিদা বা বিশ্বাস রাখে রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নুরের তৈরি এটা আকীদাগত বা উক্তিগত বেদাত আর বেদাত তের আবার যদি স্তর সাজান তাহলে বেদাত কিছু আছে সেরেক পর্যন্ত নিয়ে যাবে ওটাও বেদাত বেদাত মুসরেকা যেটা আপনাকে সেরেক মুসরেক করে দিবে আর কিছু আছে যে আপনাকে মুসরেক পর্যন্ত নিয়ে যাবে না তবে সেটাতেও গুনা হবে তো যে কথা বলছিলাম যে উক্তিগত বা কিদাগত যে বেদাত সেটা আমাদের দেশে আছে আর তার মধ্যে অন্যতম হল জেরাসুরে কারিম সল্লাল্লাহ ওয়ালীহুসাল্লাম নূরের তৈরি এমনইভাবে আরেক বিশ্বাস করে আমাদের দেশের বা ভারতীয় উপমাদেশের লোকেরা সেটা হচ্ছে যে আল্লাহনের আকার আল্লাহর কোনো আকার নেই নাই কিন্তু কোরআন হাদিস তার বিপরীতে কথা বলছে আল্লাহর আকার আছে তবে আকার আল্লাহর জন্য যেমন প্রযোজ্য যেমন দরকার শোভা পায় মানানসই সেরকমই আকার আছে সে আকার কেমন আমি আপনি জানি না কারণ আল্লাহ তাল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লাম সেটা আমাদেরকে বলেননি এমনইভাবে আল্লাহ তালার ক্ষেত্রে আরেকটা বেদাত আমাদের দেশে আছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বত্র বিরাজমান এটা আমাদের দেশের লোকেরা বিশ্বাস করে তো এটা হচ্ছে আকিদাগত বেদাত আমরা আমল করি না তবে এটা অন্তরে মানুষ বিশ্বাস করে তাই আকিদাগত বেদাত আবার এবাদতের ক্ষেত্রে যে বেদাতগুলো আমাদের সমাজে আছে তার তো কোনো সীমা নাই হিসাব নেই তার মধ্যে একটা হচ্ছে মুখে উচ্চারণ করে নিয়ত পাঠ করা এমনইভাবে মসজিদে যখন কেউ প্রবেশ করে তখন মসজিদ না পড়ে বসে যাওয়া অজুর মধ্যে ঘাড় মশা করা ইত্যাদি ইত্যাদি আর এবাদতের মাঝে যে বেদাতগুলো হয় সেগুলোর আবার কয়েক ধরন আছে তাহলে আমরা প্রথমত বলেছি খেয়াল রাখবেন যে বেদাত দুই প্রকার একটা হচ্ছে দিন দিনের ক্ষেত্রে আর একটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যেটা সেটাতে যদি সরিয়ে কোনো বাধা না আসে তাহলে সম্পূর্ণ বৈধ আর দিনের ক্ষেত্রে সম্পূর্ণ বেদাত সব সকল প্রকার বেদাত হচ্ছে হারাম আর দিনের ক্ষেত্রে দিনের দিনের ক্ষেত্রে যে বেদাতগুলো হয় সেই বেদাতগুলিকে ওলামারা প্রথমত দুই ভাগে বিভক্ত করেছেন একটা হচ্ছে আকিদাগত আর একটা হচ্ছে এবাদতগত আর যেই এবাদতগত বেদাতগুলো সেগুলো আবার কয়েক ধরনের হতে পারে এক নাম্বার হচ্ছে মা ফি একটা নতুন এবাদত আবিষ্কার করলো কেউ যেটা মূল কোনো কিছুই ইসলামে নেই নতুন করে সেটা আবিষ্কার করেছে যেরকম নতুন করে একটা সালাত পাচক তো সালাদ আদায় করি নতুন করে একটা সালাত মাগরিবের পরে আদায় করলো মাগরীবের পরে কিছু লোক আছে আওয়াবিন বলে সালাত একটা আদায় করে কিন্তু আসলে এটা সালাতুল আওয়াবিন নয় সালাতুল আওয়াবিন বলে যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে সালাতুল জুহা চাষের সালাতকেই সালাতুল আওয়াবিন বলা হয়েছে মাগরীবের নামাজের পরে যে সালাত আদায় করা হয় সেটা নতুন নামাজ যেটা আমাদের দেশের অনেক লোকই পালন করে থাকে এমনইভাবে নতুন সিয়াম আবিষ্কার করা নতুন সিয়াম আবিষ্কার করা যেরকম আমাদের আজকের আলোচনার মধ্যে আছে পালন করে দিবসে তারা কি করে সিয়াম পালন করে এটা ইসলামের অন্তর্ভুক্ত নয় এবং সেটা নতুন করে আবিষ্কার করা হলো মিলাদ মাহফিল নামে কোনো কিছু আবিষ্কার করা সেটার মূল ইসলামে নেই নতুন করে এটা এবাদত হিসাবে আবিষ্কার করা হয়েছে তো এটা গেল যে নতুন এবাদত আবিষ্কার করা যেটা মূল কোনো কিছু শরীয়তে নেই এমনইভাবে দ্বিতীয় প্রকার হচ্ছে মা একুন মিনা জিয়াদি ফিল ইবাদতিল মশরুয়া এবাদতের মূল জিনিসটা শরীয়তে আছে তবে ওখানে আমি কিছু অতিরিক্ত করলাম যেমন আমরা এশার নামা আজ কয় রাকাত পড়ছি চার রাকাত আরেক রাকাত নতুন করে যোগ করা হলো এটা সুনাত না বেদাত বেদাত অথচ আমি আপনি এই রাকাতটাও কিন্তু ভালো কাজই করি অতিরিক্ত পঞ্চম রাকাত যদি করি সেখানে আল্লাহ আকবার বলে উঠবেন সুরা ফাতেহা পড়বেন আর এক সুরা মিলালে মিলাবেন তারপরে এরকম করবেন এগুলো তেহালের আছে এবং তসবি তাহলিল আছে সুরা ফাতেহা পড়ছি কোরআন মাজিদ তেলাওয়াত করছি সবচেয়ে শ্রেষ্ঠতম গ্রন্থ পৃথিবীর বুকে বিশুদ্ধতম গ্রন্থ পাঠ করছি কিন্তু তারপরও এটা বেদাতের অন্তর্ভুক্ত এই জন্য যে ইসলাম তা থেকে সম্পূর্ণ মুক্ত এবং এটা ইসলামের মাঝে নতুন সংযোজন এরপরে তিন নাম্বার হচ্ছে মা এক মূল এবাদতটা শরীয়তে তার অন্তর্ভুক্ত বা মূল আছে তার কিন্তু আমি যে তরিকায় আদায় করছি সেই তরিকায় ইসলাম বলেনি শরিয়ত বহির্ভূত পন্থায় কোনো এবাদত পালন করা যেমন সম্মিলিতভাবে ভাবে জেকে রাজগার করা যেটা আমাদের দেশে বিশেষ কিছু দিনে বা মিলাদ করার পরে হুয়া করে একসাথে সবাই আদায় করে এটাও বেদাতের অন্তর্ভুক্ত চতুর্থ নাম্বার হচ্ছে মা একদিন মূল এবাদত শরীয়তে আছে নামাজ রোজা কিন্তু কোনো এবাদতের জন্য এমন একটা সময় নির্ধারণ করে নেওয়া যা ইসলামে ইসলাম সমর্থিত নয় এবং ইসলাম সেটাকে সাপোর্ট করে না যেরকম পনেরোই সাবান এর দিনকে রোজার জন্য চয়ন করে নেওয়া রাত্রে এক হাজার রাকাত নামাজ পড়া ফজরের সময় খবর না থাকা এইগুলো এই চতুর্থ প্রকারের অন্তর্ভুক্ত তাহলে আমরা ইবাদতের ক্ষেত্রে বেদাতের যে ধরনগুলো তুলে ধরলাম তা হচ্ছে এক নাম্বার এবাদতের নতুন করে একটা নতুন এবাদত সৃষ্টি করা যার কোনো আসল শরীয়তে নেই যেরকম ঈদে মিলাদ নবী এই ঈদ বলে কোনো স্থান ইসলামে নেই এমনভাবে দ্বিতীয় প্রকার আমরা বলেছি সে ধরনটা হচ্ছে যে এবাদত আছে তবে আমি একটু অতিরিক্ত করলাম যেরকম চার রাকাত নামাজকে পাঁচ রাখাত পড়লাম তিন রাকাতকে। চার রাকাত পড়লাম এভাবে আর তিন নাম্বার হচ্ছে যে আজকার এগুলো আছে কিন্তু আমি এমন তরিকায় আদায় করলাম বা পদ্ধতিতে আদায় করলাম যা রসুল সাল্লাহাম ওই পদ্ধতিতে আদায় করেননি আল্লাহ রসুল সাল্লাহাম নামাজের পরে যে জেকির করেছেন সেই জেকির তিনি ধীরে ধীরে এবং একা একাই পড়েছেন কিন্তু এটাকে যদি আমরা সম্মিলিতভাবে আদায় করি তখন এটা তৃতীয় প্রকারে পড়বে অর্থাৎ পদ্ধতিগত বেদাতের মধ্যে পড়বে এরপরে চতুর্থ প্রকারে আমরা বলেছি যে এবাদতটা শরীয়তে আছে কিন্তু একটা সময় নির্ধারণ করলাম যা শরিয়ত নির্ধারণ করেনি তার মধ্যে সবে মেরাজের যেই নামাজ রোজা এবাদত ইত্যাদি করা হচ্ছে সেগুলো এমনইভাবে সবে বরাতের যেটা আমাদের দেশে প্রচলিত আছে সাবানের এগুলো এই প্রকারের পড়বে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই চারটা তরিকাতে এবাদত দিক থেকে বেদাত হতে পারে এখন এই চার প্রকার এবং আগে যে আকিদার ক্ষেত্রে এবং এবাদতের ক্ষেত্রে বেদাত আমরা উল্লেখ করে এসেছি এগুলোর বিধান কি এগুলোর বিধান হচ্ছে যে সকল প্রকার বেদাতই হচ্ছে দলাল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন যে ফাইনাকুল্লাম ওয়াইয়াকুমা মহাদ উমর তোমরা নিজেদেরকে নতুন কোনো কাজ বা বিষয় ধর্মে আবিষ্কার করা থেকে বেচ বাঁচিয়ে রাখবে ফাইনাকুল্লা মুহদাসম বিদা কেননা প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস যা ধর্মের মাঝে নতুন সংযোজন করা হয় তা বেদাতের অন্তর্ভুক্ত অকুল্য বেদাতিন দলালা এবং প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহি বা পদভ্রষ্টতা এবং অপর বর্ণাতে বলা হয়েছে অকুল্য দলালাতিন ফিন্নার প্রত্যেক গোমরাহি বা পদভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম অতএব এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কুল্লো মোহিম বেদা প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস ধর্মের মাঝে সেটা হচ্ছে বেদাত এবং তার পরিণাম জাহান্নাম এমনি ভাবে আল্লাহ সাল্লাম যে হাদিস দুটি আমরা এর আগে পেশ করে এসেছি বলা হয়েছে যে ইসলাম ধর্মে জানি তা নতুন সংযোজন করা বেদাত এবং বাতিল এমন কোনো কোন কাজ করলো যা আমাদের ধর্ম সাপোর্ট করে না তা বাতিল এই হাদিসগুলো থেকে প্রমাণ হয় যে ধর্মের মাঝে যাবতীয় প্রকার বেদাত এবং সংযোজন তা পরিত্যাজ্য এবং অগ্রহণীয় কিন্তু এখন আমাদের দেশে দেখা যায় যে বিভিন্ন প্রকার বেদাতের শয়লাভ হয়ে গেছে তার মধ্যে আছে কিছু স্পষ্ট কুফুরি যেমন তফ কবুরি কবুরী তাকরুবান ইলা সাহাবিহা কবুরের চতুর্পাশে ওই ব্যক্তির নৈকট্য লাভের আশায় এমনইভাবে ভাবে তকদিম ইজা এহ ওয়ান নজুর ইলাহা তার জন্য জবাই করা এবং তার জন্য মানত করা হয় না আমাদের দেশে হ্যাঁ বিভিন্ন মাজারের জন্য নজর মানত করে বিভিন্ন পীরের দরবারে গিয়ে বিভিন্ন মাজারে গিয়ে জবাই করে ওয়া দুয়াই আর বিহা অনেকে ওই কবরস্থ ব্যক্তিদের কাছে দোয়া করে বাবা আমারে এটা দাও হ্যাঁ আমাক আমার সন্তান হয় না আমাকে সন্তান দাও স্বামী স্ত্রী অমিল স্বামী স্ত্রীর মাঝে মিল ঘটিয়ে দাও ইত্যাদি ইত্যাদি তলব করেন ওয়াল স্ত্রীগা সাতবিহীন তাদের কাছে সহযোগিতা চাই। ও কালে গুলাতিল জাহামিয়া মোহতাজিলা এর আগে প্রাথমিক যুগের যে সমস্ত জাহামিয়া এবং মহতাজিলা ছিল তাদের অত্তিসমূহ তো এগুলো হচ্ছে একেবারে স্পষ্ট শিরিক মাজার মাজারস্থ ব্যক্তির কাছে কিছু চাওয়া তার জন্য নজর মানত করা কারণ নজর এবং মানত জবাই এগুলো হচ্ছে দোয়া এগুলো হচ্ছে ইবাদত এবাদতের আর সেরেকের সংজ্ঞায় আমরা আগের দাসে উল্লেখ করেছি এবং আজও বলছি যে সেরেক হচ্ছে সর্ফ সেই ইমিন আনোয়াইল ইবাদত লেগাইরিল্লা এবাদত এবাদতের সামান্যতম কোনো কিছু জিনিসকে গাইরুয়াল গাইরুল্লার নামে আল্লাহ ছাড়া অন্যের নামে করা হচ্ছে শির্ক তো যেগুলো আমরা বেদাতের কথা উল্লেখ করলাম এগুলো বেদাত কিন্তু মানুষকে সেরেকে হ্যাঁ ঢুকিয়ে দেয় এবং কুফ কাফের বানিয়ে দেয় আর কিছু আছে যেগুলো হচ্ছে সেরেকের ওয়াসিলা এগুলো এগুলো সিরিকের মিডিয়া হিসেবে কাজ করে যেরকম কাল বিনা আলাল আল কবরের উপরে প্রাচীর নির্মাণ করা এটা সম্পূর্ণ নিষেধ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আলী রাজি আল্লাহ আনুকে হ্যাঁ এই বাণী দিয়ে বা এই আদেশ দিয়ে পাঠিয়েছিলেন যে তুমি যত উঁচা কবর পাবে সেগুলোকে কি করবে মাটির সাথে মিশিয়ে দিবে এবং যত মূর্তি পাবে সেগুলোকে ভেঙে ফেলবে এবং এই আদেশ দিয়েই আলী রদিয়ালাহ আনু আবুল হাইয়াজ আল আসাদি আল্লাহ আনুকে পাঠিয়েছিলেন যে তুমি যত আমি কি তোমাকে তিনি তাকে বলছিলেন যে আমি কি তোমাকে সেই আদেশ দিয়ে পাঠাবো না যে আদেশ দিয়ে আমাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পাঠিয়েছিলেন তুমি যত কবর পাবে উঁচা কবর সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দিবে যত মূর্তি পাবে সেগুলোকে ভেঙে ফেলবে আজকে আমাদের দেশে মূর্তি তৈরি করার নতুন করে চিন্তা ভাবনা করছে কোথায় কোথায় মূর্তি স্থাপন করা যায় লালন নাকি আল্লাহর ওলি ছিল হ্যাঁ লালন পশ্চিম চীনে না ও নাকি আল্লাহর ওলি ছিল আল্লাহর ওলি শয়তানের ওলি ওর মূর্তি বানানো যাবে না বা এই বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুদিন আমাদের দেশে সরকারি পর্যায়ে পর্যন্ত গণ্ডগোল হয়েছে যাই হোক তো এখন এরকম মূর্তি স্থাপনের চিন্তা চলছে আর আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তার সাহাবিকে পাঠাচ্ছেন কি আদেশ দিয়ে মূর্তি ভাঙ্গার জন্য তো আস্তে আস্তে সময় হয়তো আসবে যারা এবং আল্লাহ তালা আমাদের দেশকে সেখান থেকে হেফাজত করুন আল্লাহ আমিন তো এমন সময় হয়তো আসবে মানুষেরা সেগুলো ইবাদত করবে যেমন নুয়াল ইসলামের যুগে শুরু হয়েছিল এমনইভাবে কবর তো আজকালকে পাকা করার কোনো সীমা নেই পাকা এমনভাবে করছে যে ওর ওপর দিয়ে এমনভাবে মোতাব্বাক করে ঢালাই করে দিয়েছে ও কবর আর যদি মনে হয় আল্লাহ না করুক ওইটা বলা হয়তো ঠিক হচ্ছে না যে ক যদি কেমতের সময়ও যদি উঠতে চায় তো মনে হয় মাথায় লাগবে বেটার হ্যাঁ তো এই অবস্থা করে কিছু জায়গায় আমি দেখেছি এরকম যে এভ গম্বুজ করতে করতে গিয়ে এটাকে ওপরে মিলিয়েছে কিছুটা আছে যে ঢালাও করে ঢালাই করে দিছে এটা বরাবর করে তো এগুলো সম্পূর্ণ নিষেধ তবে কবরস্থানে যদি চতুর্দিকে প্রাচীর দেয় কবরস্থান হেফাজতের জন্য তবে সেটাতে কোনো সমস্যা নেই যেমনটি আপনারা এদেশের কবরস্থানগুলো দেখেছেন যে ব্যক্তি বিশেষের কবরকে ঘেরাও না বরং পুরা গরস্থানকে ঘেরাও করা যাতে করে হেফাজত থাকে ওখানে যদি যেন কুকুর শিগাল গরু ছাগল ভেড়া ইত্যাদি অবাধে চলাফেরা না করে কারণ মুসলিম ব্যক্তি জীবিত অবস্থায় যেরকম সে মোহতারাম মরার পরও সে বসতে কবরের দিকে কবরের দিকে কবরের দিকে মুখ করে নামাজ পড়তে ইত্যাদি নিষেধ করেছেন তার উপর চলাফেরা করতে নিষেধ করেছেন তো যাই হোক যে কথা বলছিলাম যে আগের যেগুলো আমরা বলেছিলাম সেগুলো হচ্ছে স্পষ্ট শিলে আর কবরের উপরে প্রাচীর তৈরি করা বা কবর ঘেরা এগুলো ওয়াসিলা মিডিয়া এগুলো এক পর্যায়ে যদি এগুলো তৈরি করে আরেকবার ইবাদত আরেকজনের শুরু করবে কবরের কাছে গিয়ে দোয়া করা আপনি কবরকে সামনে নিয়ে দোয়া করছেন আরেকজন মনে করছে কবরস্থ ব্যক্তির কাছে এই বেচারা মনে হয় কিছু চাইতেছে আমিও চাই এজন্য কবর কবরকে সামনে নিয়ে হাত তুলে দোয়া করাটা নিষেধ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি থেকে যতটুকু পাওয়া যায় যে উনি ওখানে গিয়ে আসসালামু আলাইকুম اهل الديار من المؤمنين والمسلمين واننا ان شاء الله بكم لاحقون نسال الله لنا তাদের জন্য করতেন তাদের কাছে কিছু চাইতেন না এখন অবস্থাটা হয়ে গেছে সম্পূর্ণ বিপরীত যে তাদের জন্য দোয়া না করে তাদের কাছেই কিছু চাওয়া হচ্ছে মৃত ব্যক্তি ও আপনাকে কি দিবে ও তো আজকে দুয়ার ভিখারি আপনি তার জন্য দোয়া কিছু দোয়া করলে হয়তো আল্লাহ তার হ্যাঁ এই দুয়ার মাধ্যমে তার অথবা উঁচু করতে পারেন তো কবরকে সামনে নিয়ে হাত তুলে দোয়া করবেন না এবং কেউ যেন এটা মনে না করে যে কবর স্থানে গেলে বা মাজারে গেলে আমার দোয়াটা অধিক কবুল হতে পারে অথবা ওইখানে গিয়ে দেখা যায় অনেককে অনেককে দেখা যায় যে মাজারে গিয়ে সালাত আদায় করছে যদিও আপনার সালাত আল্লাহর জন্য হয় তারপর এটা বেদাত আপনি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাদ আদায় করছেন কিন্তু মাজারের পাশে গিয়ে করছেন এটাও বেদাতের অন্তর্ভুক্ত এবং সেরেকের অন্যতম মাধ্যম আর একদিন শুরু হবে ওই ব্যক্তিরই এবাদত করা ওই ব্যক্তির জন্য সালাত আদায় করা যখন আমি শাহজালাল মাজারে গিয়েছিলাম তো ওইখানে গিয়ে দেখলাম যে কয়েক লোক কয়েকজন ব্যক্তি কবরটাকে সামনে ওখানে আবার ছোটো ছোটো কয়েকটা করে কবর আছে শাহজালাল মাজার জানি এখানে কারা সিলেটের আছেন বা যারা গেছেন মাজারের পাশে আবার কিছু কিছু ছোট ছোট কবরের চাদর দিয়ে ঢাকা আছে তো ওই কবরগুলো একটাকে সামনে নিয়ে এসে নামাজ পড়ছে তো এরকম করা এগুলো সবই সেরেকের মাধ্যম এবং যদি ওই ব্যক্তির জন্য নামাজ পড়ে তাহলে সেটা স্পষ্ট সেরেক এবং কুফুরি শের ইয়া এমনইভাবে ভাবে কিছু আরো বেদাত আছে যেগুলো ফাসিকির পর্যায়ে পড়বে যেটা অনেক সময় আমাদের দেশে আছে যে বেয়াদবি হয় পায়ে পা নামাজের সময় পায়ে পা লাগালে বেয়াদবী হয় এটা আপনাকে মিডিয়া না তবে এটা যেটা ছিল যেটা আনুগত্য করা দরকার ছিল সেখান থেকে আমি বের হয়ে গেছি সেখান থেকে আমি বের হয়ে গিয়ে ইসলামী অবাধ্যতায় আমি লিপ্ত এই জন্য এভাবে আরও কিছু যেগুলো আছে যেটা একটু আগে আমরা উল্লেখ করে এসেছি যে তাহিৎল মসজিদ না পড়ে বসে যাও। এটার দ্বারা আমি সেরেক করছি না কিন্তু সেটা ফাঁসিকি হচ্ছে আল্লাহ রসুল ইসলামের আনুগত্য হচ্ছে না আমাদের দেশে কিছু ব্যক্তি আছে যারা বেদাতকে দুই ভাগে বিভক্ত করে থাকে বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া এবং তারা বেদাতে হাসানার জন্য দলিল দেন কিছু সেই দলিলগুলোর আজকে আমরা খণ্ডন করতে চাই সেখানে তারা বলে যে বেদাতে হাসানা না হলে উমার রি আল্লাহ আনু যে তারাবির জামাত চালু করেছিলেন সেটা তো বেদাতে হাসানারই অন্তর্ভুক্ত এবং উমার আল্লাহ নিজেও বলেছিলেন যে নেমাতিল বেদা হাজি নেমাতিল বেদাতু হাজহি এর মাধ্যমে তারা বলে যে অবশ্যই নেমা মানে উত্তম ভালো কিছু বেদাত শরীরতে আছে এটা তারা প্রমাণ করতে চান তো আমরা এর আগে চারটা পদ্ধতি বর্ণনা করে এসেছি সেই চারটা পদ্ধতির কোনোটাই যদি না থাকতো তাহলে এই সলাত উত্তারাবি বেদাত হতো কিন্তু সলাত উত্তারাবি বেদাত বা নতুন আবিষ্কার নয় এজন্য যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শাহবাগনকে নিয়ে দুই দিন বা তিন দিন জামাত সহকারে তা সালাত তারাবি আদায় করেছিলেন এরপরে তৃতীয় দিন অথবা চতুর্থ দিন রাত্রে তিনি বের হননি কেন হ্যাঁ যাতে করে তার ভয় হয়েছিল যে এখন তো ওহি নাজিল হচ্ছে ওহি নাজিল হচ্ছে হয়তো বা ফরজ হয়ে যেতে পারে এই তারাবীর সালাদ তখন আমার উম্মাদ আদায় করতে পারবে না এই জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লাম তৃতীয় দিন অথবা চতুর্থ দিন আর বের হননি এবং পরবর্তী দিন তিনি শাহবাগুন নদী আল্লাহ আনুমকে বলেছিলেন যে তোমরা যে কাজ করেছ আমি সেটা বুঝতে পেরেছি আমি জানতে পেরেছি কিন্তু তোমাদের কাছে বের হওয়াতে আমাকে এই কথাই বাধা দিয়েছে যে আমার ভয় হয়েছিল হয়তো সালাতুত তারাবি ফরজ করে দেওয়া হবে এরপর তোমরা তখন আর আদায় করতে পারবে না ফলে তোমরা গুণাগার হবে তো যেটা প্রমাণ করতে চাচ্ছি যে সালাতুত আবির মূল রসুল করিম সাল্লা সাল্লাম থেকে আছে হ্যাঁ এজন্য সালাতুত তারাবি বেদা নয় যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভয় করেছিলেন তার ইন্তেকালের সাথে সাথে সেই ভয় দূর হয়ে গেছে ওটা ফরজ হওয়ার আর ভয় ছিল না এই জন্য যে ওহি বন্ধ হয়ে গেছে আর ও আল্লাহ তার যুগে এই জিনিসটা এই বিষয়টা খেয়াল করেননি উমর রদি আল্লাহ তার যুগে এসে দেখলেন যে বিভিন্ন জন বিভিন্ন জামাতে বা একা কি নামাজ পড়ছে এতে করে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে একজনের কেরাত আরেকজনের কেরাতে দাদা খুল ঢুকে যাচ্ছে হয়তো কেরাতে ভুল হওয়ার সম্ভাবনা আছে এইজন্য তিনি এক ইমামের পিছে সবাইকে একত্রিত করেছেন এবং এটা তিনি ভালো কাজ করেছেন অবশ্যই তো এই এটা বেদাত ছিল না আর আল্লাহ রসুল সাল্লাহ আলী হিসাল্লামের সাহি যিনি আহ উম্মতের তৃতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি তিনি কি করে তৃতীয় মানে আল্লাহ রসুল সাল্লাম এক নাম্বার হ্যাঁ এবং দুই নাম্বার আবু বকর রদি আল্লাহ তিন নাম্বার হচ্ছেন অমর রদি আল্লাহ মানুদ বা অপরদিকে দিকে রসুল সাল্লাহ সাল্লামের পরে দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি তিনি কি করে বেদাত করতে পারেন অথচ আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফা আলাই কুম্বে সুন্নাতি ও সুন্নাতুল খোলাফা ইর রাশিদিন আলমাহাদিন তোমরা আমার সুন্নাতকে এবং খোলাফা ই রাশিদার সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবে তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই সাহাবি যেটা কাজ করেছিলেন সেটা আল্লাহ রসুল সাল্লা থেকে সাবেত আছে অতএব এটা বেদাত নয় এমনইভাবে বেদাতিরা আরেক কথা বলে বেদাতে হাসানাকে প্রমাণ করতে চায় সেটা হচ্ছে যে আগে কোরআন এক জায়গায় জমা করা ছিল না এমনইভাবে হাদিসগুলো লিপিবদ্ধ ছিল না পরবর্তীতে শাহবাগান এগুলো করেছেন অতএব এটা বেদাত বেদাতে সাইয়া নয় এটা বেদাতে হাসে তো আমরা তাদেরকে বলতে চাই যে এগুলোর এইগুলোরও সাবেথ রসুল করিম কারিম সল্লাহ আলাইসাল্লাম থেকে আছে আল্লাহ রসুল সল্লাহ আলাইসাল্লামের যুগে কোরানের প্রতিটি আয়াত লিপিবদ্ধ করা হতো প্রত্যেকটা আয়াত লেখা হতো আল্লাহ সাল্লামের যুগে এবং সেগুলো বিভিন্ন জনের কাছে হেফাজতে ছিল কারো কাছে হয়তো খেজুরের পাতায় কারো কাছে খেজুরের উটের চামড়ায় কারো কাছে পাথরের উপরে কারো কাছে অন্য কোনো লৌহা তখতে অথবা বিভিন্ন স্থানে তাদের কাছে লেখা ছিল এগুলো এক জায়গায় এক ভাবে এক জায়গায় জমা করা ছিল না যখন আবুবক রদি আল্লাহ আনহুর যুগে সম্ভবত এমামার যুদ্ধে একসাথে তিনশো আফাজে কোরআন রদি আল্লাহ আনহু আজমাইন সাহবাগনে ইন্তেকাল করেন শাহাদাত বরণ করেন তখন ভয় হল যে হয়তো এভাবে যদি হাফিজে কোরআন ইন্তেকাল করতে থাকেন তখন একসময় আমাদের কাছে হাফিজ কোরআন থাকবে না আর এই কোরআনকে যদি আমরা এক জায়গায় একত্রিত না করি তাহলে হয়তো কোরআনটা যদিও আল্লাহ তালা এর ইয়া করেছেন হেফাজতের দায়িত্ব নিয়েছেন এটা ওই হেফাজতের দায়িত্বের আওতায় পড়ে তার অন্তর্গত তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাব এবং তখন একত্রিত হয়ে তারা এই সিদ্ধান্তে পৌঁছলেন যে সবার কাছে যে আয়াতগুলো আছে সব এক জায়গায় দুজন কারিকে তারা নির্ধারণ করলেন তাদের কাছে নিয়ে আসা হলো এগুলো তারা এক এক জায়গায় লিপিবদ্ধ করলেন এবং মসহাফ আকারে বের করলেন তো এগুলোর আসল ছিল এবং দ্বিতীয় বিষয় যেটি সেটি হচ্ছে যে হাদিস গুলো আল্লাহ রসুলের যোগ সাহবাগন মুখস্থ করতেন এবং কিছু কিছু হাদিস লিখতেন তারা কিন্তু আমভাবে ব্যাপকভাবে হাদিস লেখা নিষেধ আল্লাহ রসুলাম এই জন্য করেছিলেন যাতে করে কোরআন হাদিস একসাথে মিশে না যায় ফলে হাদিস এবং কোরআন হয়তো কোরআনের মধ্যে হাদিস ঢুকে যাবে হাদিসের মধ্যে কোরআন ঢুকে যাবে এই ভয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ব্যাপকভাবে হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিলেন কিন্তু যখনই আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে কোনো ব্যক্তি আসতেন তখন কোনো উপদেশ চাইলে বা কোনো কিছু লিখিত চাইলে তিনি বলতেন যে তোমরা তাকে কিছু লিখে দাও যেরকম আবু শাহ নামে এক ব্যক্তি ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে তিনি এসে বললেন যে হে আল্লাহ রসুল সাল্লাম আমাকে কিছু আপনি এলেম লিখে দেন তখন তিনি বলেছিলেন যে উক্ত বলে আবি শাহ আবু শাহর জন্য তোমরা কিছু লিখে দাও অতএব হাদিস আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের যুগে লিখা হতো কিন্তু ব্যাপকভাবে নিষেধ ছিল এই যাতে করে একটা হাদিস কোরআনের সাথে মিশে না যায় যখন আল্লাহ রসুল সাল্লাম বিদায় নিয়েছেন তখন এই ভয় দূর হয়ে গেছে অতএব তখন হাদিসগুলো একত্রিত করা এক জায়গায় জমা করে মহাদিসগুণের কিতাবাকারী লেখাস তা বেদাত নয় এবং তা বেদাতে হাসানার অন্তর্ভুক্ত নয় কারণ কুল্লু বেদাতিন জলালা আল্লাহ রসুল সাল্লাহিস্লাম প্রত্যেক বেদাতকে পদভ্রষ্টতা পদভ্রষ্ট বলে উল্লেখ করে আবার কি করে তিনি বেদাতের পথ খুলে যেতে পারেন না উজুবিল্লাহ মিন জালেক তো যে সকল ব্যক্তিরা এরকম বেদাতে হাসানা এবং সৈয়া ভাগ করে বেদাতে হাসানা আল্লাহ রসুল সাল্লাহ পক্ষ থেকে সাপোর্ট করা হয়েছে এরকম কথা বলবে তারা নিজেদের স্থান জাহান্নামে বানিয়ে নেবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে মান কাদা বা আলাইয়া মুতা আমিদান ফালিয়া তা মা কাদা হুমিনান্নার যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা অপবাদ দেয় মিথ্যা কথা বলে যেটা আমি বলিনি সে যেন তার স্থান জাহান নামে বানিয়ে নেই তার স্থান জাহান নামে বানিয়ে নেই অতএব আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া বলে কোনো জিনিস ইসলামে নেই আমাদের দেশের অনেক পুরাতন আলেম মারণ আব্দুর রহিম সাহেব তার বইগুলো যদি পারেন তাহলে কিনে পড়িয়েন অন্য অন্য বেদাতিদের বইয়ের চাইতে অনেক অনেক ভালো আছে এবং জানি না হয়তো কিছু স্থানে ভুল থাকতে পারে কিন্তু তুলনায় অনেক ভালো তিনি একটা বই লিখেছেন সুন্নাত ও বেদাত বেদাত একটা বই লিখেছেন সুন্নাত ও ও বেদাতের একটা অধ্যায়ে তিনি লিখেছেন যে বেদাতকে বেদাতে হাসানা এবং সাইয়া হিসেবে ভাগ করা তার একটা নতুন বেদাত ওটার একটা নতুন বেদাত এটা আমার আপনার কথা না এটা অনেক আগেই বেতারা লিখে গেছেন এবং আমি আমার ছাত্র জীবনে সেটা পড়েছি হ্যাঁ প্রায় হ্যাঁ হানাফি আলেম উনি হানাফি মহাবের আলেম এবং তিনি তার কিতাবে এটা লিখে গেছেন সোন বনাম বেদার আমাদের দেশে এরকম হয়তো এতটুকু মোটা ওই বইটাই মনে হয় সোনা বনাম বেদাতে বা সোনা ও বেদাতের ব্যাপারে ভালো লেখা তো ওই বইটা সকলের সংগ্রহে যাবেন ইনশাল্লাহ ঢাকা থেকে সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন তো সেই বইয়ে তিনি লিখছেন যে এবং হিসেবে ভাগ করা এটাও একটা নতুন বেদাত ওই বেচারা কি করে তৌফিক তৌফিক পেলেন আর আমার আপনার দেশের বিভিন্ন রকম আলেম নামধারী লোকেরা বেদাতকে আজকে হাসানা এবং সাইয়া ভাগ করে সমাজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বেদাতের মাধ্যমে মানুষগুলোকে পথভ্রষ্ট করছে আমরা যে সকল বেদাত সমাজে দেখছি এই বেদাতগুলো কখন প্রকাশ পেয়েছিল এই বেদাতগুলো শাহাবাগান রদি আল্লাহ আন আজমাইন এর যুগের শেষ দিকে প্রকাশ হওয়া শুরু হয়েছিল আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম তার এক হাদিসে বলছেন যে মা মধ্যে যাদের জীবন একটু বৃদ্ধি হবে দীর্ঘায়িত হবে বেশি দিন বাঁচবে তারা অবশ্যই বিভিন্ন রকম এখতলাপ দেখতে পাবে তখন তোমরা ফালাই কুমিস সুন্নাতি ও সুন্নাতুল খোলাফাই রাশিদিন আলমাহিন তখন তোমরা আমার এবং আমার খোলাফায় রাশেদার পথকে সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে তো শাহবাগুন রদি আল্লাহ আজমাইনের শেষ দিকেই ওসমান রদি আনুর খেলাপতের শেষ দিকে এই বেদাতগুলো শুরু চালু হওয়া বা প্রকাশ পাওয়া শুরু হয়েছিল আলী যুগে এসে খাওয়ারিজদের বেদাত শুরু হয়েছে এমনইভাবে শিয়ারা তখনই আবি মানে আত্মপ্রকাশ করে তো এ সকল বেদাত তখন থেকেই শুরু হয়েছে এখন আমরা জানবো যে এই বেদাতগুলো কোথায় মানে শুরু হয়েছিল তো ইসলামের ইসলামী জ্ঞান গবেষণার প্রাণ কেন্দ্র হচ্ছে পাঁচটি কয়টি পাঁচটি তার মধ্যে হচ্ছে এরাকান দুইটি এরাক এরাকের দুইটি শহর কোনটি কোনটি কে বলতে পারবেন বসরা এবং কুফা বসরা এবং কুফা এর এই দুইটা হচ্ছে ইরাকের আর সৌদি আরবের হচ্ছে দুইটি মক্কা এবং মদিনা আর আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে শাম বা বর্তমান সিরিয়া যেটাকে বলা হচ্ছে তো এই পাঁচটি স্থান থেকে ইসলামী জ্ঞান গবেষণাগুলো বেশি প্রসার লাভ করেছে এবং এগুলোতে ইসলামী জ্ঞান চর্চা বেশি হয়েছে তো আল্লাহ রহমতে মদিনা তা প্রথম যুগ থেকেই বেদাত থেকে বেদাতের প্রকাশ থেকে হেফাজতে ছিল বিশেষ করে বসরা কুফা এবং শাম এসব এলাকায় বেদাতের প্রসার প্রাথমিক বিভাগে বেশি হয়েছিল পরবর্তীতে মক্কাতেও কিছু বেদাত চলে আসে তবে আল্লাহ তাআলা মদিনাকে হেফাজত করেছিলেন পরবর্তীতে মানুষের আস্তে আস্তে মানে যখন মানুষ বেড়েছে তখন কিছু বেদাতি মার্কা লোক মদিনাতেও প্রবেশ করেছে ফলে দেখা যায় এখনও কিছু মানুষ সেখানে বেদাত করার চেষ্টা করে যখন আপনি রসুল করিম সাল্লাহ ইসলামের কবর জেরাতে যাবেন তখন অনেক দেখবেন যে এরকম এরকম করে চুমা খায় অথবা রসুল করিম সাল্লামের কবর দিকে করে সেজদা করে এরকম জিনিসও আমরা দেখেছি রসুল করিম সাল্লাহ সাল্লামের কবরের কাছে গিয়ে অনেকে আছে তবলিক জামাতের লোকদেরকে বেশি দেখা যায় একজন তবলিক আমাকে বলছে ওহুদের ওহেন যে ভাই আমাদেরকে ধরে কেন সবুজ পাগড়ি লাগায় আছে বলে আমাদেরকে ধরে কেন তো আমি বলি যে তোমরা এখানে এসে বেদাতি জিকির রাজগার করো জন্য তোমাদেরকে ধরে তো আরেকদিন গিয়ে দেখছি আমাদের লোকেরা এইভাবে যে করতেছে করতেছে আল্লাহ একবার আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন ওখানে আছেই ও আসরে জোহরের সময় গেছে আসর হয়ে গেছে মাগরিবে ওই অবস্থায় থাকে তো এগুলো বেদা তারা সেখানে চালু করেছে তো প্রাথমিকভাবে আল্লা তালা মদিনাকে হেফাজত করেছিলেন আর সবচেয়ে যেটা মেন বিষয় হয়েছে যখনই ইসলাম এর কেন্দ্রবিন্দু মক্কা ও মদিনা থেকে মানুষ যত দূরে দূরে চলে গেছে তখন তাদের মাঝে বেদাত এবং সেরেকের শৈলাভ আরও বেশি হয়েছে যার ফলে দেখা গেছে যে আমরা আমাদের দেশে যে ইসলাম পালন করছি সেই ইসলামটা যখন আমরা ওই কুফা থেকে নিয়েছি তখন ওই ইমাম আবহানিক রাহিম উল্লার দেশ থেকে নেওয়া ওই দিক দিয়ে সেরেক বেদাতের শৈলাভ হয়ে গেছে আমাদের দেশে আমরা যদি মক্কা ও মদিনা থেকে ইসলাম নিতাম তাহলে হয়তো এত সেরেক বেদাত আমাদের সমাজে থাকতো না এবং আজও যদি ইসলামের প্রাণ কেন্দ্রের দিকে কেন্দ্র দিকে আমরা ফিরে আসি তাহলে আমাদের সমাজ থেকে অনেক বেদাত এবং সেরে উঠে যাবে যদি আমরা মানুষকে এটা বোঝাতে সক্ষম হই যে আমাদের দিন এবং ধর্ম নিতে হবে মক্কা ও মদিনার সঠিক পন্থী যারা আলেম আছেন তাদের কাছ থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে সারা দুনিয়া থেকে এলেম উঠে যেতে পারে কিন্তু আবার মক্কা ও মদিনায় তার এলেম কি করবে ফিরে আসবে সম্মানিত উপস্থিতি আমাদেরকে এই সকল বেদাত থেকে দূরে সরে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে এ সকল বেদাত থেকে দূরে থাকা সরে থাকা তফি দান করুন আল্লাহ আমিন আর এ সকল বেদাত প্রকাশের বিভিন্ন কারণ আছে এ সকল বেদাতের বেদাত প্রকাশের বিভিন্ন কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে আল জাহলবি আহকামির দিন দিন সম্পর্কে অজ্ঞতা অনেক ব্যক্তি জানে না কিভাবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এবং নামাজ তো আছে কি না এমনইভাবে আরও যে সকল ও বেদাত চালু আছে আমাদের সমাজে এগুলো সম্পর্কে মানুষের জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা এগুলো পালন করছে আর আল্লাহ তালা বলছেন যে আহ আল্লাহ রসুল বলছেন ইন আল্লাহ ইকবুল ইমা ইনতিমিন ইবাদ আল্লাহ তালা এলমটাকে বান্দার কাছ থেকে বুকে হাত দিয়ে টেনে বের করে নেবেন এমনটি নয় বরং বরং উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তালা এলমে উঠিয়ে নেবেন হাত আল্লাহকা আলিমান যখন কোনো আলেম বাকি থাকবে না ইত্তা জোহালা মানুষ তখন আমির হিসেবে ইমাম হিসেবে গ্রহণ করবে কাদেরকে জাহেলদেরকে ফাসু ইলু তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে যেটা আমাদের দেশের একই অবস্থা মসজিদের ইমাম সাহেব আছে ও মক্তবে মক্তব পাস অথবা হয়তো দশ্রি তেশ্রি জামা যেগুলো কমে মাদ্রাসা আছে সেগুলো পাস অথবা দাখিল পাস করেছে যেই দাখিলে হয়তো কেতাবুল আদবের কয়েকটা হাদিস পড়া হয় আর সেগুলোকে তারা এমনভাবে পড়ে সিলেবাস চয়ন করে পাঁচটা হাদিস পড়ে বাস পরীক্ষা দিয়ে পাস করে চলে আসে তাহলে ওর ভিতরে আর কি এলেম থাকতে পারে তো ওই সকল লোককে যখন জিজ্ঞাসা করা হয় ফাঁস ইলো তারা জিজ্ঞাসিত হয় ফা আস্তাও বেগাই তখন এলেম ছাড়া তারা ফতোয়া দেয় বেহস্তি জয় দেখে অথবা মকসুদুল মোমিন দেখে অথবা অন্য কোনো কিতাব দেখে ফা দল্লু আদল্লু তারা নিজেরা গুমরা হয় আর মানুষকেও গুমরা করে অতএব এক নাম্বার কারণ হচ্ছে দিন সম্পর্কে অজ্ঞতা দুই নাম্বার কারণ হচ্ছে ইত্তেবাউল হাওয়া মানুষের প্রবৃত্তির অনুসরণ করা নিজে যে মনের মনের আবেগ আছে এই আবেগের প্রবৃত্তির অনুসরণ করা আল্লাহ তাআলা বলেন আফারা আইতা মান ইত্তাখাজা ইলাহু হাওয়া হ্যাঁ তুমি কি ওই ব্যক্তির দিকে খেয়াল করে দেখেছো বা ওই ব্যক্তিকে দেখেছো যে তার হাওয়াকে নিজের প্রবৃত্তিকে ইলা হিসেবে গ্রহণ করেছে ওয়া আদাল আলাইলিন আল্লাহ শুনে তাকে গুমরা করেছেন ওয়াখাতামা আলাম ইহি তার অন্তরে মোহর মেরে দিয়েছেন ওয়াতামা আলাহি তার কানে মোহর মেরেছেন ওয়াকালবিহি তার অন্তরে মোহর মেরেছেন ওয়াজা আলা আলা বাসার ইহাওয়া এবং তার চোখের উপরে পর্দা ঢেলে দিয়েছেন ফামাই ইহাদি হিল মিম্বা আদিল্লা আল্লাহর পরে এরকম ব্যক্তিকে কেউ হেদায়ত করতে পারে কি ক্রমেই পারে না তো দুই নম্বর কারণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে ইতেবাউল হাওয়া মানুষের পরিত্র অনুসরণ করা আজকে এই পবিত্র অনুসরণে মানুষ অনেকে নামাজ পড়ে না মন চায় না নামাজ পড়ে না তো ও এটাকে যেন নিজের মাাবুদ বানিয়ে নিল নিজের মাাবুদ বানিয়ে নিল আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন ফা ইল্লাম ইস্তাজীবু লাকা ফাআলম анনা মা ইয়াতবিউনা তুমি মানুষদেরকে বলে দাও যে যদি তারা তোমার ডাকে সাড়া না দেয় আলাম তুমি জেনে রাখো তাদের প্রবৃত্তির অনুসরণ করে ওমানি হুদাম এবং ওই ব্যক্তির চাইতে কে আর পৌরপদ ভ্রষ্ট হতে পারে যে আহ তার প্রবৃত্তির অনুসরণ করে অথচ সেটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত বা দিক নির্দেশনা তার নেই তো এই দুইটি কারণ বলে আমরা আজকের আলোচনা এই বেদাত সম্পর্কে শেষ করছি আজকে একটু আলোচনা করব সবে মেয়েরাজ বা রজবের বেদাত সম্পর্কে তো রজবের বেদাতের একটা আমরা লিফলেট টাঙ্গিয়েছি ভাইদেরকে সেটা পড়ে নেওয়ার জন্য একটু অনুরোধ করছি সাথে সাথে এখানে আমরা কিছু উল্লেখ করবো সেটা হচ্ছে যে রজব মাসকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কোনো হাদিস সই হাদিস নেই হ্যাঁ এমনইভাবে রজব মাসে কিছু লোক আছে যারা গুরুত্বের গুরুত্ব সহকারে উমরা পালন করে থাকে এটাও একটা বেদাত অধিক গুরুত্ব দিয়ে বেদাত উমরা পালন করা অথবা এইখানে রজব মাসের প্রথম বৃহস্পতিবারে একটা সালাদ তারা আদায় করে সেটা হচ্ছে রাগাইব নামক একটা সালাদ এবং এই সালাদ আদায় করার পর সত্তরবার বার দরুদ পাঠ করে এবং তারপরে মনাজাত করে দোয়া দরুজ করে আল্লাহর কাছে তো এগুলো সব বেদাতের অন্তর্ভুক্ত রজবকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাহ আলাদা কোনো ফজিলতের হাদিস বলেছেন এমনটি নেই এমনইভাবে আমাদের দেশে যে বেদা চালু আছে এই রজবকে কেন্দ্র করে সেটা হচ্ছে সাতাইশে রজবে মনে করে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মেয়েরাজ হয়েছিল সাতাইশে রজবকে মনে করে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মেরাজের রজনী এবং মেরাজের দিন তারপরের দিন তো এই জন্য সাতাইশে রজনীতে তারা জাগে বিভিন্ন রকম এবাদত করে এবং দিনে রোজা রাখে এরকম কাজ আমাদের দেশে চালু আছে এটাও স্পষ্ট বেদাতের অন্তর্ভুক্ত এবং এ ব্যাপারে কিছু দুর্বল হাদিস আসলেও সই কোনো হাদিস নেই আল্লাহ রসুল ওয়াসাল্লামের মেরাজ সতেরো তারিখে যে হয়েছিল রজবে সে ব্যাপারেও ভিতরে ভিতরে ঐতিহাসিকদের ব্যাপারেওতলাফ আছে এবং এখতেলাফটা যদি আমরা আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আর রাহেকুল মাহতুম যেটা খাদিজা আক্তার রেজাইর লেখা সেটাতে আপনারা পাবেন একশো ছষট্টি পৃষ্ঠায় এবং মেরাজের ঘটনা বলে একটা আলাদা হিডিং লেখা আছে অন্য যেটা যারা কিনেছেন সেটা সেখানেও আপনারা পাবেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ছয়টি মত কয়টি ছয়টি মত মেরাজ কত তারিখে হয়েছিল সেই ব্যাপারে ঐতিহাসিকরা ছয়টা মত পেশ করেছেন তো যাই হোক ছয়টি মতের মধ্যে কোন রাত্রে হয়েছিল এখানে একটা আছে রবিউল আউয়াল মাসে হয়েছিল কেউ বলছে মহরম মাসে হয়েছিল কেউ বলছে রজব মাসে হয়েছিল তো এই মতভেদের মধ্যে আমি আপনি কোনটা গ্রহণ করবো আলা করলে আল সর্বাবস্থায় যদি ধরে নেওয়া হয় যে রজবের সাতাইশ তারিখে রসুল করিম সাল্লাহ মেরাজ হয়েছিল তারপর আল্লাহ রসুল সাল্লা থেকে কোনো এবাদত এ রাত্রে করার বিশেষভাবে কোনো প্রমাণ এবং দলিল নেই অতএব যারা করবে তারা বেদাত করবে এবং বেদাতের অত্যন্ত ভয়াবহ পরিণাম রয়েছে যেটা একটা আমরা আগে উল্লেখ করে এসেছি কুল্লু মহাজাত বেদা ওয়া কুল্লু বেদাতীন দলায় ওয়া কুল্লু ফিন্না প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস সেটা হচ্ছে বেদাত এবং বেদাত প্রত্যেক বেদাতি হচ্ছে গোমরাহি এবং প্রত্যেক গুমরাহি পরিণাম হচ্ছে যাহার নাম এমনইভাবে বেদাতের আরও ভয়াবহ পরিণাম হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যা আনা ফারাতুকুম আলাল হাউজ কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগেই গিয়ে হাউজে কাউসারের উপস্থিত থাকব এবং আমার উম্মাদকে আমি সেই হাউজে কাউসারের পানি থেকে পান করাবো সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মাদ এই হাজার হাজার উম্মাদ তাদেরকে আপনি কি করে চিনবেন এবং অন্য অন্য থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের ওজুর অঙ্গপ্রত্যঙ্গগুলি চমকাতে থাকবে এ দেখে আমি তাদেরকে চিনতে পাবো এবং তাদেরকে ডেকে ডেকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো যারা একবার পানি পান করবে

আর কোনো দিন তারা পিপাসিত হবে না সেখানে আল্লাহ রসুল সাল্লামের থাকবেন হঠাৎ করে একটা দল যাবে যাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদেরকে পানি পান করার জন্য উদ্যত হবেন ওই সময় ফেরেস তারা তাদেরকে বাধা দিবে তো রসুলের কারিম সাল্লাম বলবেন যে এরা তো আমার উম্মাদ তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখে অজুর অঙ্গ প্রত্যঙ্গ চমকাচ্ছে আমি এগুলো দেখে তাদেরকে চিনতে পারছি তোমরা ওদেরকে বাধা তখন বলবেন যে আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন কি কি জিনিস সৃষ্টি করেছিল নতুন কি কি বেদাত আপনার ধর্মে তৈরি করেছিল আপনি জানেন না এখান থেকে আরেকটা মাসলা জেনে নেওয়ার জন্য বলছি যে আল্লাহ রসুল সাল্লাহ গায়েব জানেন না যদি গায়েব জানতেন তাহলে তিনি আগেই জানতে পারতেন যে এই সকল লোকেরা বেদাত করেছে এই জন্য বাধা দিয়েছে অতএব তিনি প্রশ্ন করতেন না যে কেন আপনি আপনারা তাদেরকে বাধা দিচ্ছেন তো সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গায়েব জানতেন না আর আমাদের যে মাসাল সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন এই সমস্ত লোকদের বেদাত দেখে বলবেন সোহকান সোহকান লেমেন গাইয়ারা বাদি আমার পরে আমার ধর্মে যারা পরিবর্তন সাধন করেছিল বেদাত তৈরি করেছিল তারা আমার কাছ থেকে দূর হয়ে যাও তখন তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে সম্মানিত উপস্থিতি তাহলে পরকালীন জীবনে কেউ বেদাতি কোনো স্থান নেই এবং যে জাহান্নামে যেতে হবে তা নিশ্চিত তা খুনিকের জন্য হোক যদি সেরেকের পর্যায়ে হয় এবং তার থেকে তো না করে ইন্তেকাল করে তাহলে তো চিরস্থায়ী জানা আর যদি ছোট পর্যায়ের হয় তাহলে সাময়িক শাস্তি অবশ্যই তাকে ভোগ করতে হবে তো মোহাম রাবুলের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় প্রকার বেদাত এবং বিশেষ করে যেহেতু এখন রজব মাস রজব মাসে যে লাইলাতুল মেয়েরাজ পালন হচ্ছে আপনারা বলে দেবেন আমাদের দেশে কারণ এখনও সময় আছে তাই না এখন কেবল শুরুর দিকে আছে তো সবাইকে বলে দিবেন যাতে রজবের সাতাশে রজবের রাত্রে কোনো এরকম বেদাতি আমল না করে কোনো রোজা রাখারাখি না করে বরং এই রজব মাস অন্যান্য মাসের মতোই একটি মাস এই মাসের বিশেষ কোনো খুশিয়াতে আল্লাহ রসুলসাল্লাহ আলিউসাল্লাম কোন হাদিস বলেননি অতএব আমাদেরকে তা থেকে বিরত থাকতে হবে আত্মীয় স্বজনকে সেগুলো থেকে সতর্ক করতে হবে আল্লাহ তালা আমাদেরকে নিজেদেরকে সতর্ক থেকে দূরে থেকে জাতিকে এ ব্যাপারে সতর্ক করা তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ তালা আমাদের আমলগুলি কবুল করুন আল্লাহমাইমিন আল্লাহ তালা আমাদের আমলকে বেদাত মুক্ত আমল হিসেবে গ্রহণ করুন এবং আমাদের আমল আমাদের যাতে বেদাত না হয় সেটেক না হয় সে তৌফিক দান করুন আল্লাহ আইমিন এবং আমি আপনাদের কাছে শুরুতেই আয়াত পেশ করেছিলাম সেখানে আল্লাহ তালা

আল্লাহি ও হে ইমানদার গুণ তোমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ইসলামের অনুসরণ করো এবং ওয়াউল ইল আমরি মিনকুম তোমাদের নেতাদের আনুগত্য করো নেতাদের আনুগত্য তখনই করতে হবে যখন নেতাদের আনুগত্য আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কথার অনুকূলে হবে যদি বিপরীত হয় তাহলে তখন আমি আপনি আমার জন্য অবশ্য আবশ্যক নয় বা আমি আপনি মালজুম নই যে আমাকে আপনাকে তাদের আনুগত্য করতে হবে এজন্য আল্লাহ তালা আত্মীয় শব্দটি উলিল্লা আমরের পূর্বে ব্যবহার করেননি তারপর বলা হচ্ছে যে রসুল আর যদি কোনো ব্যাপারে তোমাদের মাঝে মতভেদ হয় তাহলে তোমরা তা আল্লাহ এবং তার ওয়া সাল্লামের দিকে ফিরিয়ে দিবে আর এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজ্জের সময় বলেছিলেন যে তারকুফিক্লাহ সুন্নতি তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম একটা হচ্ছে কোরআন এবং আরেকটি হচ্ছে তার হাদিস তো এই দুটি জিনিস তোমরা যতদিন ধরে মজবুতভাবে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না আর এরই প্রমাণ পাওয়া যায় সুরাতুল কাহাফের শেষ أيتيش لكن الله بولشن. فمن كان يرجو لقاء ربي فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربي على أحد. جرى الله شتى كالكمود المودان الشكاة بيت شاي تراجعنو. أعمال الصالح كريواته. سُنَّة مُطَبِّقَة أمر كريبة ذاته كدورة ثانية. ولا يشرك بعبادة ربي على توهيد مطبق أمر كريبة. أنشرك ذاته كي الله تلامدك شتو في دان كرون. آمين. وآخر دعوانا الحمد لله رب العالمين. এক ভাই বলছেন যে তার স্ত্রী হসপিটালে অসুস্থ অবস্থায় আছেন চিকিৎসাধীন আছেন সকল সকল ভাইয়ের কাছে তিনি দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ যেন হ্যাঁ সে ভাইয়ের স্ত্রীকে দ্রুত আরোগ্য দান করেন আল্লাহ আমিন এবং জাহারুল গায়েব বা অনুপস্থিতি দোয়া করবেন নামাজের পরে সব সবাই সে ভাইয়ের স্ত্রীর জন্য বেতরের নামাজে দোয়া কোন পড়ার বিধান কি বেতরের নামাজে আপনি এর পরে রুকু থেকে উঠার পরে রুকু থেকে উঠার পরে দুই হাত উত্তোলন করে আপনি বেতরের দোয়া পড়বেন দোয়াকুত পড়বেন এরপরে আমাদের দেশে একটা দোয়াকুনুতের আমরা ইয়া করেছিলাম আজকে মনে হয় হেলাল ভাই ছিল এখানে তার কাছে একটা দোয়া কুনুতের লিফলেট আছে তো যেটা আমাদের দেশে পড়া হয় সেটার সাথে হুবাহু হাদিসের মিল পাওয়া যায় না আমি একজন ভাইকে তার কাছ থেকে শুনলাম এবং সাথে সাথে আবার হাদিসের সাথে মিলালাম তো পুরোটা মিলে না পাল্টা আছে কিছুটা কিছু তাকদিম তাকির আছে আগে পরে আছে আবার কিছু আছে যে দু একটা শব্দ হয়তো নাই এরকমও আছে তো এই জন্য যেটা আল্লাহ মাহদিন নিফি ইমেন হাদ ওয়াফিন নিফিম্যান আফায়ত এই দুয়াটা পড়বেন রুকু থেকে ওঠার পরে হাত তুলে হ্যাঁ দোয়া পড়বেন মুখে মোছার যে দোয়া ইয়া হাদিস সেটা জাইফ এই মুখে না মুছে আপনি সরাসরি সাজদায় চলে যাবেন এক ভাই বলছেন যে আমি যে একটু আলোচনায় বললাম যে অনেকে বলে আমাদের দেশে আল্লাহ রস নূরের তৈরি এবং আল্লাহ নিরাকার তো এটা যারা যাদের আকিদা তারা বলে না যাদের ভ্রান্ত তারাই বলে ঠিক আছে তবে বেশিরভাগ লোক বলে বেশিরভাগ লোক বলে কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমার এটা অভিজ্ঞতা আছে আমি জমিয়তে জমি তি হ্যাঁ একসময় চাকরি করতাম মসজিদ ডিপার্টমেন্টে তো বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেছি যে ওখানে গিয়ে আমার আগে প্রশ্ন হতো এগুলোই যে আল্লাহ কোথায় আসেন কয় সব জায়গায় আছে আল্লাহ হ্যাঁ মানে ওরা সালাফি কি না এটা আগে আমাকে চয়ন করতে বলা হতো তো আমি আগে গিয়ে ওদের মাঝে ওখানে তো যদি গিয়ে বলে আমি আল্লাহ তো আমার পিঠে তো এমনি বের করে দেবে তো এই জন্য আগে ওইগুলো কিছু বলতাম না বলতাম আপনারা তো আমাদের হানাফি মাঝাবের লোক না হ্যাঁ তো বলতো হ্যাঁ হ্যাঁ তারপর আল্লাহ কোথায় সর্বত্র বিরাজমান তারপর আল্লাহ আল্লাহ রসুলসম কিসের তৈরি নুরের তৈরি আল্লাহর আকার আছে না বাস এগুলোই তাদেরকে প্রশ্ন করতাম তো বেশিরভাগ জায়গাতেই তারা এই আঁকিদা পোষণ করেন ইসলামিক সেন্টার এবং দাওয়া সেন্টারগুলো কি সরকারি 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 সহযোগিতায় চলছে তবে নয় আরেক ভাই তার পিতা খুব অসুস্থ তার জন্য দোয়া চেয়েছেন আপনিও দোয়া করবেন রাব্বের হামহুমা কামা রব্বা এবং এছাড়া আরও দোয়া করবেন আল্লাহর কাছে এবং আমরাও দোয়া করি আল্লাহ তালা তার এই ভাইয়ের পিতাকে যেন সুস্থতা দান করেন আল্লাহমা আমিন পিতার কদর যারা বুঝে না তারা হ্যাঁ বড়ো হত এবং আল্লাহ রসুল সালসালাম তাদের জন্য বদ দোয়া করেছেন যারা পিতামাতাকে অথবা দুজনে একজনকে বাধ্যক অবস্থায় পেয়ে তাদের খেদমত করে জান্নাত নিতে পারল না তাদের জন্য ধ্বংস হোক এর দোয়া করেছেন তো আমাদের উচিত হবে প্রত্যেকেই যেন নিজের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করি সাথে সাথে এই ভাইয়ের পিতার জন্য আমরা দোয়া করি আরেক ভাই স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা এবং আরোগ্য দান করেন আল্লাহম আদান আলহামদুলিল্লাহ আলমিন সুবাহ আল্লাহ সেদু আল্লাহ ইন তাই কোরআন পরে সাদাক আল্লাহুল আজিম বলা কি জায়েজ না জায়েজ তবে কোরআন তেলাওয়াতের শেষে কি দোয়া বলতে হয় হ্যাঁ কোরআন তেলাওয়াতের শেষে সাদাক আল্লাহ আজিম এটা বলাটা বেদাতের অন্তর্ভুক্ত কারণ আল্লাহ রসুল ইসলাম এবং শাহবাগুন থেকে একটু প্রমাণ পাওয়া যায় না ঠিক আছে তারপরে আমার এটা তো হয়ে গেছে ঠিক আছে তো শেষ করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি